हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी मानोश निये चले एसेछि तोमादेर जोन्नो आबार नतुन एकटा ब्लग। आशा करी सबाई खूब भालो आछो आर सुस्थ आछो। भिडियो टाइटल आर थामनेल देखे बुझेई गेछो आजकेर भिडियोटा केमन होते चलेछे। ताई कोनो किछु मंतव्य करार आगे तोमादेर काछे आमार एकटा रिक्वेस्ट, पुरो भिडियोटा देखो, तारपर जा खुशी आमाके बोलते पारो कमेंट करे। आर एखन आमी जाबो आमादेर एखाने मा चण्डीर पालनीर मेलाते। पूरो मेलाटा घुरे देखबो एवं तोमादेरो देखाबो एई भिडियो ब्लगेर माध्यमे। ताई संगे थेको, पाशे थेको, ब्लगटा देखते थाको, आशा करी खूब भालो लागबे। चलो ताहले आर देरी ना करे जावा जाक। आमादेर बीरनगर शहरेर ऐतिह्यबाही पुजो मा उलाईचण्डीर पुजो। मा उलाईचण्डीर पुजोटा बौद्ध पूर्णिमाय प्रत्येक बछर होये थाके। आर बौद्ध पूर्णिमार आगे परपर दुटो मंगलवार मायेर पालनी হয়। তখন আমাদের বীরনগর তথা পার্শ্ববর্তী অঞ্চলের সকল ভক্তগণ মাকে পূজো দিতে আসে এবং পালনী করে থাকে। আজকের পালনীটা হলো দ্বিতীয় পালনী। গত মঙ্গলবার প্রথম পালনী পূজো হয়ে গেছে। এখন যেহেতু সকালবেলা তাই ভিড়টা একটু কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা বাড়তে থাকবে। তোমরা দেখতেই পারছ প্রচুর দোকানপালা বসেছে মেলাতে। মায়ের পূজোর সামগ্রীর দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে জিলাপির দোকান, পাঁপড় ভাজার দোকান, সাংসারিক জিনিসপত্রের দোকান, তো যাবতীয় দোকানপালা এই মেলায় বসেছে, পালনী মেলাতেই বসেছে। আর প্রধান যখন পূজোর মেলা হয় বৌদ্ধ পূর্ণিমায়, তখন তো আরও কত দোকান বসে আর লক্ষ লক্ষ ভক্ত মাকে পুজো দিতে দূর দূরান্ত থেকে আসে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ জিলাপি ভাজা দেখলাম, আবার মেলার ভেতরের দিকে এগিয়ে যাব। মা উলাইচণ্ডী খুবই জাগ্রত, মা সকল ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। আর মা উলাইচণ্ডীকে ঘিরে একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা শুনে তোমাদের আশা করি খুব ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে। ভিডিওর শুরুতেই আমাদের বীরনগর শহরের করুণাময়ী দেবী মা উলাইচণ্ডীর দর্শন তোমরা করেছ, কারণ ভিডিও শুরুতেই মায়ের ফটো দেওয়া হয়েছে। আর এখন বেদির খুব কাছাকাছি এগিয়ে এসেছি, তো মায়ের বেদির সামনে প্রচুর ভিড়, কারণ কি সবাই আজকের দিনে পুজো দিচ্ছে। আর এটা হলো দ্বিতীয় পালনী, আগেই আমি তোমাদেরকে বলেছি, তাই যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, ঠিকই ধরেছ, এখন মায়ের বেদির সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পারছো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, সবাই পুজো দিচ্ছে। মায়ের কাছে এইটুকুই প্রার্থনা করি, মা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, হাসি খুশি রাখুক। আজকের এই বীরনগর শহর তার প্রাচীন নাম ছিল উলা। কথিত আছে বাণিজ্য যাত্রায় বেরিয়ে চাঁদ সদাগর বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তীরে নেমে উলাইচণ্ডীর পূজা করেছিলেন। তার থেকেই এই উলা গ্রাম, আর তার থেকেই মা উলাইচণ্ডীর আরাধনা শুরু এই বীরনগর শহরে। প্রত্যেক বছর বৌদ্ধ পূর্ণিমায় আজও মায়ের পুজো ধুমধাম সহকারে হয়ে থাকে। সামনেই বৌদ্ধ পূর্ণিমা, মায়ের প্রধান পুজো হবে, তোমাদের সকলের আমন্ত্রণ থাকলো, তোমরা আসবে, প্রচুর প্রচুর মজা হবে। আর বীরনগরের আশেপাশে যারা আছো তারা তো মায়ের পুজো সম্বন্ধে জানোই। আর এখন আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই আসতে বেদে
বাড়িতে এলাম এই মাত্র মেলা থেকে, এখন ঘরে যাব, একটু বসবো, ফ্যান চালাবো, তারপর হালকা জল খাবো, মানে অল্প জল খাবো, তারপর আবার তোমাদের সঙ্গে বকবক করব। আজকে যেই কথাটা তোমাদের এখনো বলা হয়নি, বলবো বলবো ভাবছি, সেটা বলবো। A few moments later, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর শরীরটা এখন ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে। ঘরে ঢুকে ফ্যানটা চালিয়ে মেঝেতে শটান শুয়ে পড়েছিলাম, মনে হচ্ছিল পুরো স্বর্গ। আবার এখন তোমাদের সামনে বকবক করতে চলে এসেছি, কিন্তু ফ্যানটা অফ করতে হয়েছে, কারণ কি ফ্যান চালালে ভালো ভয়েস শোনা যাবে না তাই। আর একটু জলটা খেয়ে গলাটা ভিজিয়ে নেব, তাহলে কথা বলতে আরও সুবিধা হবে। তোমাদের ঘুরিয়ে দেখালাম আমাদের এখানে মা উলাইচণ্ডীর পালনীর মেলা, আর কিছুটা ইতিহাসও তোমাদেরকে বললাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, যতটা পারলাম তুলে ধরলাম। আর এখন আমি বলবো মৌদির কথা, না আমার দিদি মৌ সেই দিদির কথা নয়, আজকে আমি বলবো ইউটিউবার ক্রিয়েশন অফ মৌ, মানে মৌদির কথা, ইউটিউবার মৌদির কথা। তো মৌদির ভিডিও আমি প্রথম থেকেই দেখি, যখন মৌদির ভিউজ আসতো না তখনও দেখতাম, আর এখনও দেখি। তো অনেকেই বলে যে মৌদিকে উল্টোপাল্টো কথা কমেন্ট করে, সে মৌদিকে বলছে ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে, মৌদি নিজেও জানে এখন যে অনেকে অনেক উল্টোপাল্টো কথা বলতে পারে কমেন্ট করে, কারণ কি একটা মানুষ সবার কাছে ভালো হয় না, সেটা মৌদি রিসেন্ট বলেছেও। কিন্তু মৌদির শাশুড়িমাকে নিয়েও অনেকে অনেক কথা বলে থাকেন, তো এটা খুবই একটা খারাপ ব্যাপার, নিন্দনীয় ব্যাপার। আর মৌদির ভিডিওর সবথেকে আমার যেটা ভালো লাগে, মৌদি রিয়েলটাকে তুলে ধরে, মৌদি যেমন তেমন তুলে ধরে। আর সবথেকে বড় কথা সিম্পলিসিটি, সিম্পলিসিটিটা মৌদির ভিডিওর অ্যাডভান্টেজ, যেটা আমার ভালো লাগে, কারণ আমি অনেক ব্লগারেরই ব্লগ দেখি, তো তাদের মধ্যে মৌদিও একজন। আজকে এই কথাগুলো আমি বলছি কেন, আজকে আমি বলছি এই কারণেই যে অনেকে বলে মৌদিকে লোভী, আবার অনেকে খুব খারাপ মন্তব্যও করে, কিন্তু মৌদি যে এতটা লড়াই করে এই জায়গাটা এসেছে হয়তো অনেকে জানো তোমরা, আর যারা জানো না তারা যদি শোনো অনেকেরই গায়ে কাঁটা দিয়ে উঠবে। জীবন যুদ্ধে সংগ্রাম করে, জীবন যুদ্ধে জয়ী হয়ে মৌদি এগিয়ে চলেছে, মৌদির ক্যান্সার আক্রান্ত ছিল, এখন মৌদি সুস্থ আছে, ভালো আছে, আর আমাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছে প্রত্যেক দিন। আর মৌদিকে আমি এটাই বলবো, মৌদি এরকমই সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাও। আর একটা জিনিস তো বললামই, তোমার ভিডিওর এটাই আমার ভালো লাগে যে সিম্পলিসিটি, এটা তুমি বজায় রেখো। আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররাও তোমাদের দেখে শিখছে অনেক কিছু, তো এটাই বলার ছিল। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন লেগেছে, আর প্রচুর প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করো। আর আমি নতুন নতুন ব্লগ আর মজার ভিডিও নিয়ে আসতেই থাকবো, প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ভবিষ্যতে দেওয়ারও চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর একটু সাপোর্ট করো। তোমাদের কাছ থেকে বিগত দিনেও আমি অনেক ভালোবাসা পেয়েছি, আর আগামীতেও পাবো এই আশায় রাখছি। আজকের মতো এইটুকু, এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সঙ্গে। আর যারা চ্যানেলে নতুন এসেছো আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। বাই।